এশো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহ পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় মুসলিম বন্ধুগণ রমজান মাস সবেমাত্র আমাদের থেকে বিদায় নিয়েছে বিদায় ঠিকই নিয়েছে আমরা কিন্তু রমজান মাসে যে অভ্যাসগুলি করে উঠিছিলাম ইবাদত বন্দিগি তাহাজত কোরআন তেলাওয়াত দান সৎকা মানুষের সাথে সুন্দর আচরণ উত্তম ব্যবহার কিন্তু এটি এখন নাই কেন জানি সবকিছু চলে যাচ্ছে পরিবর্তন চলে আসছে এমন মনে হচ্ছে আমরা এতদিন জেলখানায় ছিলাম জেল থেকে সবে মাত্র আমরা সারা পেয়েছি তাই যার যার মতো সেভাবে চলতেছি এটি ঠিক নয় রমজান আল্লাহ রবাহ আলমিনের মাস শাওয়াল আল্লাহর মাস বারোটি মাস হলো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের রমজান শেষ হলো ঠিকই আল্লাহর ব্লালামিনের হক শেষ হয়নি ইসলাম শেষ হয়নি ইমান শেষ হয়নি আমল কখনো শেষ হবে না একজন মুসলিম মৃত্যু পর্যন্ত আল্লাহর হক এটি শেষ করতে পারবে না ইবাদত করতেই হবে অ আব্বো দরব্বাকা হাত্যা তিয়াকালে এক তুমি তোমার প্রবর ইবাদত কর মৃত্যু আসা পর্যন্ত রমজান আমরা পেয়েছিলাম আল্লাহ ব্লা আলামিনের বিশেষ একটি রহমত এই রমজান মাসে ইসলামের গুরুত্বপূর্ণ একটি রোকন স্তম্ভ আমাদের যেন ফরজ করছেন সিয়াম সাধনা তাকোয়া অর্জনের জন্য তাকোয়া আল্লাহর ভয় পীতে যেন আমরা অর্জন করতে পারি এই অনুযায়ী ট্রেনিং নিয়ে যেন সারাটি বছর চলতে পারি তো এই রমজান মাস আল্লাহরবুল্লা আলমিনের নিয়ামতের মাঝে বড় একটি নিয়ামত আমরা তবা করতে পেরেছি নিজেকে সুন্দরভাবে ঘরে উঠতে পেরেছি এবং আল্লাহ মুখী হতে পেরেছি এই জন্য আমাদের রমজান যাওয়ার পর আল্লাহ সুক্রিয়া স্বরূপ আনন্দিত হওয়া উচিত কুল বিফাদিল্লাহ অবি রহমতি হি ফিদা ফল এফরাহ হুয়া খাই ইজমাউন বলো আল্লাহর রহমত আল্লাহর অনুগ্রহ দয়া ইসলাম ইমান কোরআন এ রমজান মাস এটি পাওয়ার পর আনন্দিত হওয়া উচিত এবং পৃথিবীতে যা সঞ্চয় করতেছে এ থেকে এটা কতই না উত্তম আক্ষেপের বিষয়ে রমজান চলে গেছে আমাদের ভাষা অন্যরকম হয়ে গেছে চলাফির অন্যরকম হয়ে গেছে কিছু অভ্যাস বাদ দিয়েছিলাম আবার অভ্যাসের দিকে ফিরে আসছি ফজরের সালাতে দেখা যাচ্ছে মসজিদ পরিপূর্ণ এখন মসজিদে ফজরের সালাতে সংখ্যা খুবই কম এর কারণ কি এর কারণ এটাই রমজান মাস চলে গেছে আমরা এখন স্বাধীন জেনে রাখবেন শয়তান আপনার আমার পিছনে লেগে আছে প্রদবষ্ট করার জন্য আমলগুলি বরবাদ করার জন্য তাই সকলকে বলবো রমজানে যে আমলগুলি করেছেন আমলগুলিকে হেফাজত করেন ইসলামের হেফাজত করেন ইমানের হেফাজত করেন আল্লাহ আল্লাহাবুল আলমিনের দিনের হেফাজত করেন আমলগুলি बर्बाद করবেন না আপনার আমলগুলি এমন যেনা হয় যেটি মহান رب العالمিন উদ্বৃতি দিয়েছেন ওয়ালা তাকুনু কল্লাতী নাকাজাত গাজলাহা মিন বা'দি কওত ইনকাসা ওয়িন আরিমত হয় না সতা সুন্দরভাবে পাকানোর পর আবার সবকিছু बर्बाद করে দেয় তাই প্রিয় বন্ধগণ কোনদিন মৃত্যু হয় জানি না কোন দিন আল্লাহ ডাক চলে আসে জানি না একজন মুসলিম রচিত সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা সব সময় মুখী হওয়া ইসলামমুখী হওয়া মুখী হওয়া এব আমলি হেফাজত কৰা